بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد আপনি প্রশ্ন করেছেন যে ঘরের দেওয়ালে কোরআনের আয়াত রাখা অবতীর্ণ করেছেন তেলাবাত করার জন্য এবং এর বিধি বিধান মানে বুঝে আমল করার জন্য দাওয়াত দেওয়ার জন্য কিন্তু কেউ যদি কোরআনের আয়াত ঘরে ঘর সাজানোর জন্য লিখে তো এটা পরিপূর্ণভাবে না যায়জ কাজ জায়েজ নাই কোরআনের অবমাননা করা হবে কিন্তু ঘরের দেওয়ালে যদি কোনো বোর্ডে লিখে লিখা হয় শিখার জন্য বা দাওয়াত দেওয়ার জন্য প্রচারের জন্য যে সবাই আসবে এই আয়াতটা পড়বে শিখবে বা নিজেরাও সব সময় দেখে পড়ার জন্য তো পড়ার উদ্দেশ্যে যদি দেওয়ালে লিখে রাখা হয় তাহলে সেটা জায়েজ কারণ এলেম শেখার জন্য রসুল্লা কোরআন সাহাবাদের যুগে তারা হাড্ডিতে লিখে রাখতেন তারপর তারা সেটা পাথরে লিখতেন লিখে রাখতেন ঠিক তেমনি ভাবে চামড়ায় লিখে রাখতেন কাঠের বোর্ডে লিখে রাখতেন শিখার জন্য তো কাজেই দেওয়ালে যদি কেউ লিখে রাখে ঘরের দেওয়ালে শিখার জন্য বা কেউকে শেখানোর জন্য তাহলে জায়েজ কিন্তু যদি ঘর সাজানোর জন্য কোরআন দেওয়ালে টাঙ্গানো হয় তাহলে এটা জায়েজ নেই কারণ কোরআনের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বাণী যা জীবনেশনের মাধ্যমে রসেশনের অন্তরে গোটা মানব জাতির হৃদায়তের জন্য অবতীর্ণ হয়েছে যা তিলাবত করাটা ইবাদত আমল করাটা আইন সবার জন্য এবং যেটা নাকি কিয়ামত পর্যন্ত সংরক্ষিত এবং যা সুরা নাচ দিয়ে শুরু হয়েছে সুরা সুরা ফাতে দিয়ে শুরু হয়েছে সুরা নাচ দিয়ে শেষ হয়েছে যেখানে একশো চোদ্দোটা সুরা রয়েছে এবং ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াত সাতাত্তর হাজার নয়শো চৌত্রিশটা শব্দ এবং তিন লক্ষ চল্লিশ হাজার সাতশো ছত্রিশটা অক্ষর সবগুলাই আল্লাহর নিদর্শন এবং সবগুলাই পৃথিবীর মানব জাতির জন্য নির্দেশনা যা মানুষকে সৎ পথে পরিচালিত করে কাজেই আমরা আল্লাহ রাবুল আলমী যে উদ্দেশ্য কোরআন নাজর করেছে সেই উদ্দেশ্যকেই সামনে রেখে আমল করবো আল্লাহ আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করবো